নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, আমরা মনে করলাম কি, ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাতে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক হ্যাঁ, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা শরীরটা কেমন হবে। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছানায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে না, এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, ওই কেন না পিত্তিথলিটা বেশি না হয়ে গেছে ফুলে পাথর, গেছে, ফুলে আর গেছে, বড় হয়ে গেছে পাথর, ওই জন্য আমি আর চারিধারে লাগে আছে পাথর গুলো। হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি, গঙ্গারামপুর নার্সিংহোমের। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত। যাবে নার্সিং ভর্তি হবে, হয় শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল, ওই দেখিচ্ছে। এখানে আজকে যে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পর্শ সুস্পর্শ নার্সিংহোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো ওই অপারেশন করেছে, ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে, আবার কিন্তু মানসিক থাকে আবার ইয়ে ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না, এখন কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না, যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক, আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে, এখন রক্ত কমে গেছে, একটুও জন্ডিস রক্ত বেশি নেই। হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এখন তো রুগী বিছানা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে। আর ডাক্তার ওই জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না, আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়েছি এখন, কিছু কাজ করি না, মা করে সব, আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বেল লাগে, মাথা ঘুরে পড়ে যায়। আর বমি হয় প্রতিদিন, হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও, ওই যে না আজকে যাব ভর্তি হতে, আজকে মঙ্গলবার না, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্যে বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্যে চলে এতদিন আসলাম আমরা তো তোমাদের সামনে। ভিডিও করিনি, এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। পরিমাণ 6, তো 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই, তবুও করা যাবে না, কেননা তাতে রিস্ক হয়ে যেতে পারে, যেহেতু রক্ত নেই মোটামুটি 8 লাগবেই রক্ত। তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিং হোমে ভর্তি হয়ে গেলাম, ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও, 2 প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে, তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে, 2-1 দিন রেস্ট নেওয়ার পর, সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না, রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে মোট 7 দিন আমাদের ভিডিও অফ থাকবে, তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও,
কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি, আবার রক্তও দিতে পারিনি, আবার রক্তও দিতে পারিনি। এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না, পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি। কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার, না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, আর নার্সিংহোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে, করলো, পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি, আমি বললাম আমার ও নেগেটিভ। আমি বলছি তুমি কি এর মধ্যে ইয়ে করেছিলে গ্রুপটা, তা আমি বললাম কি জানি করিনি তো, 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ, তখন বলছে তোমার গার্জেনকে ডাক দাও। আমার ওখানে গার্জেন এলাও না, সবসময় থাকতে দেয় না। তারপরে ভুগাকে তো কল করলো, কল করে ডেকে নিলো, নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্টের, তোমার সেও নেগেটিভ। বলছে আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করবো। ওটা শুনে তো আমি হাসছি, আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে, বলছে তুমি হাসছো, এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো, এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন ভুগা হচ্ছে কি, তা আমি এখন কি করব। তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো, করার পরে আবার সেই একই রেজাল্ট। তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল, তবুও একই রেজাল্ট। হসপিটালে 2 বার করে করলো, তবুও একই রেজাল্ট। তখন আর কি করবে, ভুগা বলছে কি, তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে 3-4 জনের সঙ্গে ফোনাফোনি হলো। তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো, এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাও। তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম, এই 5টা নাগাদ 5:30-6টার দিকে আমার বাড়ি চলে এলাম, যে রক্ত আর দেওয়া হলো না, ঘুরে এলাম। এসে তখন আরও 6-7 জায়গা, মোট 10 জায়গা মনে হয় পরীক্ষা করা হলো। বোম্বেতেও পাঠিয়েছিল, কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে, হয়নি, মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি। তো যাই হোক, সর্বমোট আমাদের এখন এই বিপরীতে রক্ত এসছে। তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো, তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই, তোমরা একটু 20-25 দিন দাঁড়াও। সেই জন্য এখন 20-25 দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে, তার মধ্যে 4-5 দিন হলো। আর তো ভিডিও টিডিও সব কিছু বন্ধ আছে, আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, আমি প্রচণ্ড দুর্বল ছিলাম। এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি, জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে। পরশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে, ওষুধ টষুধ নিয়ে আসে, এখন বর্তমান খাচ্ছে, এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালো থাকুক, তাড়াতাড়ি ভালো হোক। হ্যাঁ, তোমরা তো প্রচুর আশীর্বাদ করো, আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে, মানে কি বলবো, ভাষা নেই যে প্রকাশ করব, কি দিয়ে যে প্রকাশ করা যায়। আর আমরা এখন কি করব এখন জানি না, এখন 20-25 দিন দেখি, অপেক্ষা করি, তারপর পাথর টাথর কি হচ্ছে, রক্তটা কি হচ্ছে, ছবি তুলতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, করে দেখবো। রোগী যদি ভালো থাকে তাহলে 20-25 দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিংহোমে যোগাযোগ করবো। আর ডাক্তারবাবু বললো যে লাস্ট আর একবার এখানে বালুঘাট মাতৃসদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে, ওখানে বলেছিল যে করিস লাস্ট আর একবার, ওখানে খুব ভালো, এখন তাতে থাক আপাতত, ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আর একবার এখানে একটা টেস্ট করাস, যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই, আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে, আর তারপর রক্ত অন্তত পক্ষে 1 প্যাকেট মনে হয় দিতে হবে। ডাক্তারও বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে 1 প্যাকেট দিতে হবে, তো দেওয়ার পরে তখন অপারেশন করবো, তোমাদেরকে সব কিছু জানাবো। আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি, জানি না কী হবে, কৃষ্ণ কি করবে। তোমরা সবাই ভালো থেকো, এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানালাম। এসকে সাজীব, হ্যালো দাদা। হ্যালো দাদা, আচ্ছা তো সবাইকে জানাবো, সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করব। তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো, আলিফ দাস খুব গরম, দিয়া দাস দিদি তোমার মা কি খুব ভালো লাগে মাকে। তারপর আলিফ দাস, আমি বনগা থেকে, আচ্ছা তোমাদের উত্তর 24 পরগনার বনগা, তাহলে চলে আসো,
ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে। নৈহাটিতে যাবো আমরা বৃহস্পতিবারে। এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল, এরকম কেউ করে ওই ডাক্তারবাবুর কাছে যে থাকে? তখন বলেছে এবার আর ওরকম হবে না। আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো। তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না, আমাদেরকে দেখায় এমন কি ব্যাপার? আমরা তো লাইভে আসি, তোমরা প্রচুর ভালোবাসা দাও, আমরা এতেই খুশি। তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো দেখা করতে চাও অবশ্যই করবে। রিয়া আক্তার দিদি কেমন আছো? তারপর এস কে সাজীব, হেলো দাদা, হ্যালো দাদা। আচ্ছা মুন্নি দত্ত বিয়ে বাড়িতে? হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে, আমি বুঝতে পেরেছি। আর নার্সিংহোমে যদি হতো তাহলে তো বলতে যে নার্সিংহোমে দেখা হয়েছিল। সীমা বিশ্বাস, হাউ আর ইউ, উই লাইক ইওর ভিডিও ভেরি মাচ। আচ্ছা তারপর তপতী মণ্ডল, আমি তোমাদের ভিডিও দেখি। তানিয়া অ্যাঞ্জেল, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে। তারপর উর্মিলা মজুমদার, আমাদের নবদ্বীপে কবে আসবা? আসবো ঠান্ডার সময় যাব, দুর্গা পূজা কালী পূজার সময় যাব। এবার আমি যাব না, এর আগে দুর্গা পূজা কালী পূজা গিয়ে আমি দুর্গা পূজার মজা হয়নি বাইকে। তারপর সিওডি, দুর্গা পূজা বাইকে থাকলে মজা হয়, যাবই না এবার দুর্গা পূজায় যতই বলুক। সিওডি কোড নাকি? আন্দামানে বৃষ্টি হচ্ছে? আচ্ছা আন্দামানে তো বৃষ্টি হবে। আমি বাইরে কোনোদিন যাইনি, ওগুলো সম্বন্ধে তো ধারণা নেই। আর আমার এতই পচা মাথা, কি পড়াশোনা করেছি আমি সব ভুলে গেছি, আমার কিছুই মনে নেই। এই আগের বছরে পরীক্ষা দিয়ে দিই, মানে পড়া হয়ে গেল পরীক্ষা দিয়ে দিলাম, ওই দু মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ, কিছুই মনে নেই। একটা কবিতাও আমি বলতে পারবো না, খালি আত্মা গাছি তো বলতে পারবো। আত্মা গাছে তোতা পাখি নাকি? হ্যাঁ। তারপর ডালিম গাছে টিয়া, এখন পাল্টে গেছে তো, ডালিম গাছে মো আর হিরে দাদার মনোরঞ্জন ঠাকুর দাদা বউ, ওটা এখন পাল্টে গেছে তো। কি জানি আত্মা গাছে তোতা পাখি, বাংলার ছাত্রী তো ভুলে গেছে, বাংলা অনার্স গ্রাজুয়েশন করেছে তাও আপনি ভালো আছেন? দুজনে অসুস্থ, আমার জ্বর সর্দি খুব। শরীর থাকলে অসুখ হবে, অত ভ্যান ভ্যান করলে হয় নাকি? ভালোই আছি কৃষ্ণের দয়ায়, একটু একটু জ্বর হয়েছে ভুগার, মানে আজকে একটু কালকে খুব বেশি হয়েছিল, জলপটি দিতে হয়েছে লাস্টে রাত্রিবেলাতে, ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না কেন যে কি জানে। সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো তারপর ঠিক হবে। এমনি সাজিব ইসলাম, দাদা ঠাকুমা কোথায়? আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো, বাংলাদেশে ঘুরতে যাব। আমি যাবই বাংলাদেশে একবার না একবার যাব। আর আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব, অনেক লোকের সঙ্গে, তোমাদের সঙ্গে। সুস্থ হলে না, বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার সবার সঙ্গে দেখা করব, আমাদের আশেপাশে ডিস্ট্রিকে সবার সঙ্গে আমরা দেখা করব। তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো আমরাও প্রচন্ড ভালোবাসি, মনে হয় একটু দেখা করি, কারণ তোমরা আমাদের পরম পরিবার আত্মীয় সব। তারপর সাবিহা আলী, দাদা আমার ছেলে 7 বছর এর মাসিমার ফ্যান। আচ্ছা তারপর স্যামসাং F04। আচ্ছা তোমার শাশুড়ি কোথায়? ওই মোবাইলটা পচে গেছে, নাম চেঞ্জ করো, ওপো দিয়ে দাও ভাই। বিভূতি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপর তার তোমাদের রিলেশা, তোমাদের রিল পাচ্ছি না দিদি, এখন নাম দিচ্ছি না অনেক দিন হয়ে গেল অসুস্থর জন্য। তারপর BTS আর্মি, তোমার নামটা একটু বলো। দাদা আমি তোমার ফ্যান, দেখা করার আমার সাথে। আচ্ছা করব, নিশ্চয়ই করব। আচ্ছা ওর নাম যুগান্তর প্রামাণিক, আমার নাম আলপনা মণ্ডল, আমার মায়ের নাম রুবি মণ্ডল। তারপর স্কট মিনিট হয়ে গেল, আর শরীরটা না আমার ভালো লাগছে না, তো ভাবছি যে লাইভটা এখানে বন্ধ করে দিই আজকে, আবার অন্যদিন আসব। না আবার সন্ধ্যাবেলাতে আসব ফেসবুকে, এখনই আসব। হ্যাঁ কারণ আমার মাথাটা একটু ঘুরছে সত্যি বলছি। তা ফেসবুকে আমাকে একাই দাও, আমি একাই করব।
আচ্ছা, তারপর মনিকা মহন্তি জগন্নাথ মহাপ্রভু দর্শন করে এসো। আচ্ছা, কোথায়? তানিয়া অ্যাঞ্জেল দাদা নালাগোলা আসলে আমাদের বাড়ি আসিয়েন। আচ্ছা, নালাগোলাতে আগে গিয়েছিলাম, ওই যে একটা সুরাবুদ্দিন। আচ্ছা, তারপর সুস্মিতা দাস ভবিষ্যৎ বলতে পারে না দাদা ভাই, কেউ কেউ পারে কেউ পারে। নমস্কার।